গোপালগঞ্জ সফরের দ্বিতীয় ও শেষ দিনেও ব্যস্ত সূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে। রাষ্ট্রীয় ও সাংগঠনিক কাজে বিভিন্ন সময় টুঙ্গিপাড়া গেলেও এবারই প্রথম ঈদ শুভেচ্ছা বিনিময়ের আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন সরকার প্রধান। এর আগে সফরের প্রথম দিন শনিবার কোটালীপাড়ায় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। উদ্বোধন করেছেন উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যালয়ের। পরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব আনুষ্ঠানিকতা শেষে আজ দুপুরে সড়কপথে ঢাকা রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের একমাত্র লক্ষ্য। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন গত 14.5 বছরে বদলে গেছে দেশ। একটা দেশের উন্নয়ন করতে হলে দেশটাকে জানতে হয়। তা আমার সৌভাগ্য যে আমি 81 সালে আসার পর প্রত্যন্ত অঞ্চল আমি ঘুরেছি। বাংলাদেশের বোধহয় কোনো অঞ্চল আমার বাদ নাই। মাইলের পর মাইল কাদা পানি ভেঙে পায়ে হেঁটেছি, নৌকা, সাম্পান, মাছের ট্রলার, তা কোনটা চড়ি নাই, ভ্যান, ডিঙ্গি নৌকা, সব কিছুতেই কিন্তু আমার অভিজ্ঞতা আছে। এইভাবেই কিন্তু বাংলাদেশ ঘুরেছি, বাংলাদেশ অবস্থা দেখেছি, আর সেইটা বুঝে বুঝে কর্মসূচি নিয়ে আজকে বাংলাদেশটা একটা জায়গায় আমরা নিয়ে আসছি। রাজধানীতে মাথার ওপর বিদ্যুতের খুঁটিতে ঝুলে থাকা তারের জঞ্জাল, যা নষ্ট করছে শহরের সৌন্দর্য, ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। এসব থেকে মুক্তি দিতে কাজ শুরু করেছে ডিপিডিসি। বিভিন্ন এলাকায় চলছে মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন টানার কাজ, তবে নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় দুর্ভোগ বাড়ছে মানুষের। আশরাফুল আলম আকাশের প্রতিবেদন। বিদ্যুতের খুঁটিতে ঝুলছে তার, নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য, আছে দুর্ঘটনার শঙ্কাও। এসব সমস্যার সমাধান ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়ার জন্য চীনের সাথে চুক্তি করে সরকার। জি2জি প্রকল্পের আওতায় মাটির নিচ দিয়ে টানা হচ্ছে ওভারহেড বিদ্যুতের লাইন। রাজধানীর হাতিরঝিল, ইংলিশ রোড, ধানমন্ডি, কাজলা সহ ডিপিডিসির কয়েকটি এলাকায় চলছে কাজ। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকায় এই কাজ শেষ হচ্ছে না নির্দিষ্ট সময়ে, যাতে দুর্ভোগ দীর্ঘ হচ্ছে সাধারণ মানুষের। যানজটের সমস্যা হচ্ছে, মানুষের ভোগান্তিটা হচ্ছে, মানুষের ঠিকমতো যাতায়াত করতে পারছে না রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে। কাজ তো ঠিকই হয় না, অনেকদিন মতো রাস্তা ভাঙা পড়ে রয়েছে আর কি। আমাদের এখানে টোটালি কাজ করছে হচ্ছে আপনার 150 জন লেবার আছে, আমরা ডে নাইট শিফটে কাজ করি। 5 বছর মেয়াদী এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 20,600 কোটি টাকা। ঋণের বড় একটি অংশ বাদ দিয়ে ডিপিডিসির নিজস্ব তহবিল 1,100 কোটি টাকা। আমাদের যে সমস্ত ওভারহেড লাইনগুলো আছে সেগুলোর সাথে ওই আমাদের সেই পোলগুলিকে আশ্রয় করে কিন্তু ইন্টারনেট এবং অন্যান্য সব কিছু চলে, একদম শহরের সৌন্দর্যটা একদম নষ্ট হয়ে থাকছে। প্রথমত সৌন্দর্য বর্ধনটা তো একটা বিষয় আছেই, দ্বিতীয়ত আপনার বিদ্যুৎ সরবরাহটা নিরবচ্ছিন্ন করার জন্য। করোনার ঘেউ সামলে 2 বছর দেরিতে 2022 সালের জানুয়ারিতে মাঠ পর্যায়ে শুরু হয় প্রকল্পের কাজ। এখন আবার আমরা বর্ষাকে ফেস করছি। বর্ষার সময় তো আসলে উন্নয়ন কাজগুলো, এই ধরনের উন্নয়ন কাজ যেগুলো খোঁড়াখুঁড়ির কাজ, আসলে সেই গতিতে এগোনো যায় না। যখন বৃষ্টি তখন কাজ বন্ধ। There is no pleasure without pain, একটা কথা আছে না। 2027 সাল নাগাদ তারের জঞ্জাল থেকে রাজধানীবাসী মুক্তি পাবে বলে আশা ডিপিডিসির এই কর্মকর্তা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। আপনজনের সাথে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুম্মাতুল বিদা, আর রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুমন বিশ্বাস। আমরা দুজনকে পেয়ে গেছি, প্রথমে একটু যেতে চাই বিদার কাছে। বিদা, দেখতেই পাচ্ছি আপনার পেছনে অনেকেই ফিরছেন, হয়তো আমরা অনেক মানুষ দেখতে পাচ্ছি, কী পরিস্থিতি আর তাদের এই যাত্রা অর্থাৎ ফিরতি যাত্রা নির্বিঘ্ন হচ্ছে কি না? যে
যারা ফিরছেন তাদের। এবং একটি বিষয় সেটি হচ্ছে পাঁচ দিনের ঈদ আনন্দ শেষে যেহেতু আজকেই প্রথম কর্মদিবস, তাই জীবিকার তাগিদেই কিন্তু মায়া কাটিয়ে ফিরতে হয়েছে এই ব্যস্ত নগরী থেকে সাধারণ মানুষকে। তারা বলছেন কেউ কেউ হয়তো এক থেকে দুই দিনের ছুটি বাড়তি নিয়ে হয়তো প্রিয়জনের সাথে সময় কাটাচ্ছেন, কিন্তু যারা সেই সুযোগটি পাননি তারাই কিন্তু ফিরে আসছেন কর্মের খাতিরে। আর এর পাশাপাশি কাউকে কাউকে আজকেও কিন্তু আমরা ঢাকা ছাড়তে দেখছি। তারা যেটি জানিয়েছেন যে ঢাকায় তারা এসেছিলেন ঈদ উদযাপন করতে প্রিয়জনের সাথে, নগরী ছাড়তে শুরু করলেন ঠিক এই সময়ে, কারণ চট্টগ্রামের মতো বড় কোনো শহরে থাকছেন কিংবা অন্যান্য শহরগুলোতে জেলা উপজেলায় কর্মব্যস্ততা রয়েছে, সেখানেই হয়তো তাদের বদলি হয়েছে দাপ্তরিকভাবে। তো পরিবারের সাথে এই নগরীতে ঈদ উদযাপন শেষে কিন্তু তারাও ফিরে যাচ্ছেন এবং জানিয়েছেন যে নতুন উদ্যমে পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে ফিরে আসার মধ্য দিয়েই কিন্তু তাদের এই উচ্ছ্বাসটুকু নিয়ে নতুন উদ্যমে তারা কাজ শুরু করবেন এবং আশা করছেন যে যে স্বস্তির যাত্রা চলতি বছর হয়েছে ঈদকে ঘিরে, সেই স্বস্তির যাত্রা আগামীতে অব্যাহত থাকবে এবং সেই প্রত্যাশাটুকু কিন্তু ব্যক্ত করেছেন সাধারণ মানুষ। মিনহাজ, এই ছিল কমলপুর স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ জুমাতুল বিদা। আমরা এবার যাচ্ছি আমাদের সহকর্মী সুমন বিশ্বাসের কাছে, তিনি রাজবাড়ী থেকে যুক্ত হয়েছেন। সুমন বিশ্বাস, আপনার পেছনে গাড়ির সারি আমরা দেখছি, রাস্তায় গাড়ির চাপ কেমন আর সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। রাহাত, এ মুহূর্তে আমি রয়েছি দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ফেরিঘাটে। আমি দৌলতদিয়া ফেরিঘাটে ঠিক জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি। এক কথায় বলতে গেলে ঈদ শেষ করে কর্মস্থলে ফেরা মানুষ এই দৌলতদিয়া ঘাট হয়ে দুর্ভোগ ছাড়া কিন্তু তারা ফেরি পার হতে পারছে। আমি যদি একটু দেখাই যে গাড়ির সারিটি ছিল, এখন কিন্তু আর নেই, একদম দৌলতদিয়া ঘাটে কিন্তু ফেরির অপেক্ষায় থাকা কোনো যানবাহন কিন্তু এ মুহূর্তে নেই। আমরা যেটাই দেখছি যে যানবাহন এবং যাত্রী যারা আসছে তারা কিন্তু খুব সহজেই ফেরি পেয়ে যাচ্ছে এবং দুর্ভোগ ছাড়াই কিন্তু তারা গন্তব্যে পৌঁছাতে পারছে। আরেকটি বিষয় রাহাত আপনাকে জানিয়ে রাখি যে এই যে দৌলতদিয়া ঘাটে একটি সময় ছিল মহা দুর্ভোগ, ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো এই দৌলতদিয়া ঘাটে এসে, কিন্তু আমরা এবছর যেটি দেখছি যে আসলে এই যানবাহন যাত্রী কারোরই কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে না, দৌলতদিয়া ঘাটে এসে খুব সহজেই তারা ফেরি পাচ্ছে এবং ঈদ শেষ করে তারা একেবারে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছে। রাহাত, সুমন বিশ্বাস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন মানুষ এবং তারই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের দুইজন সহকর্মী। এদিকে ঈদুল আজহার ছুটি শেষে আজ খুলেছে রাজধানীর অফিস আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এ বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, আপনাকে দেখতে পাচ্ছি আপনি সচিবালয়ে এবং খুব সম্ভবত আজ খুব একটা ভিড় নেই, একটু খালি খালি মনে হচ্ছে, কেমন পরিস্থিতি সচিবালয়ের? কাগজে কলমে ঈদের ছুটি কিন্তু শেষ হয়ে গেছে, পাঁচ দিন পরে আজকে অফিস আদালত সচিবালয় সবকিছু খুলেছে, কিন্তু ঈদের আবহ কিন্তু এখনো রাজধানী সহ পুরো সচিবালয় সবখানে বিদ্যমান রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে, তারা যেটি জানিয়েছেন বেশিরভাগ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা এসে উপস্থিত হয়েছেন, দু একজন হয়তো আসেননি। তবে বলা চলে সচিবালয়ের যে দাপ্তরিক কার্যক্রম তা কিন্তু শুরু হয়ে গেছে ঈদের ছুটির এই পরে। আজকে পাঁচ দিন ছুটি ছিল, পাঁচ দিন পরে তো এখানকার সচিবালয় কেন্দ্রিক যে ব্যস্ততা, যে মানুষের ভিড় থাকে, সারা দেশ থেকে দর্শনার্থীরা আসেন নানা কাজে বিভিন্ন মন্ত্রণালয়ে, সেই তৎপরতাও কিন্তু যেহেতু ঈদের পরে আজকে প্রথম কর্মদিবস তেমন একটা নেই। সরকারের ঘোষণা অনুযায়ী এই বছর কিন্তু নির্বাহী আদেশে একদিন ছুটি, বাড়তি ছুটি দেওয়া হয়েছিল, তার ফলে ঈদের প্রায় দুই দিন আগ থেকে ছুটি ছিল। বৃহস্পতিবার ঈদ হয়েছে, মঙ্গলবার বুধবার থেকে শুরু করে মঙ্গল বুধ আজকে রবিবার শেষে আজকে এই অফিস খুললো। তো সব মিলে সচিবালয় এখনও ঈদের আবহ বিরাজ করছে, যারা সহকর্মীরা আসছেন সরকারি কর্মকর্তারা নিজেদের মধ্যে কুশল বিনিময় করছেন এবং ঈদ যে স্পষ্ট তার রেশ যে যায়নি তা কিন্তু সচিবালয়ের এই ব্যস্ত নগরীতে এসেও কিন্তু বোঝা যাচ্ছে। একাধিক মন্ত্রণালয় থেকে বলা হয়েছে দুপুরের পরে মন্ত্রীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন গণমাধ্যমের সঙ্গে এবং একাধিক মন্ত্রীর বক্তব্য দেওয়ার শিডিউল এখন পর্যন্ত রয়েছে, এই তথ্যই রয়েছে সর্বশেষ সচিবালয় থেকে। সবুজ, ধন্যবাদ আপনাকে।
সচিবালয় থেকে আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ জানাচ্ছিলেন আজকের দিনের কর্ম পরিস্থিতি এবং ঈদ পরবর্তী অফিসের অবস্থা। চলে যাচ্ছি পরের খবরে। ঢাকা সফরের প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করেছেন জাতিসংঘের উপমহাসচিব আমিনা জে মোহাম্মদ। পরে সেমিনারে অংশ নিয়ে তিনি তাগিদ দিয়েছেন সবুজ অর্থনীতির। তার সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, রাজনীতি নিয়ে কথা না বলার বার্তা দেওয়া হয়েছে উন্নয়ন সহযোগীদের। তিন দিনের সফরের প্রথম দিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে অংশ নেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মদ। শুরুতে বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বলেন, একের পর এক বৈশ্বিক সংকটের কারণে এসডিজির কর্মপরিকল্পনায় পিছিয়ে গেছে বিশ্ব। যদিও বাংলাদেশ শান্তিরক্ষী মিশন সহ জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে সুনাম অর্জন করছে, তারপরও নিম্ন আয়ের দেশগুলো মহামারী, যুদ্ধ এবং জলবায়ু সংকটে এসডিজি সহ আন্তর্জাতিকভাবে সম্মত কোনো উন্নয়ন প্রতিশ্রুতির শুভ সূচনা করতে পারেনি। সেমিনারে বাংলাদেশের বিভিন্ন অর্জনের প্রশংসা করেন আমিনা জে মোহাম্মদ। তবে আহ্বান জানান কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে বেরিয়ে আসার, তাগিদ দেন সবুজ অর্থনীতির। বাংলাদেশ জলবায়ু অভিযোজনে একটি উৎকৃষ্ট উদাহরণ, দারুণ উদাহরণ। আমি আহ্বান জানাই বিশ্বজুড়ে সব আর্থিক প্রতিষ্ঠান নতুন করে ঢেলে সাজানোর, যেন সব দীর্ঘমেয়াদী আর্থিক সংকট মেটানো যেতে পারে। নিশ্চিত করতে হবে সবুজ অর্থনীতির, আর আগামীর চ্যালেঞ্জ মেটাতে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে বেরিয়ে আসতে হবে। সেমিনারের বাইরে পরে সাংবাদিকদের প্রশ্ন জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতি নিয়ে কথা বলা দুঃখজনক, উন্নয়ন সহযোগীদের এই বার্তা দেয়া হয়েছে। আমি আজকে ওটাও বলেছি যে আপনাদের যত ডেভেলপমেন্ট এজেন্সি, দে শুড কনসেন্ট্রেট অন দ্য ডেভেলপমেন্ট ইস্যু, নট অন পলিটিক্স। এই পলিটিক্স টলিসিক ইলেকশন যখন হবে হবে, আমরা উই গ্যারান্টি এ ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন। বিরোধীরা বিদেশিদের কাছে নালিশ দেয় দাবি করে পররাষ্ট্রমন্ত্রী এর সমালোচনা করেন। ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে আগুনের ঘটনায় নিখোঁজ চারজনের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। গতকাল সন্ধ্যা থেকে রাত ৩টা পর্যন্ত ৪,০০,০০০ লিটার তেল সরানো হয়েছে, তবে কারিগরি সমস্যার কারণে আপাতত তেল সরানোর কাজ বন্ধ রয়েছে। গতকাল ঝালকাঠির সুগন্ধা নদীতে নোঙর করা একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে আগুন লেগে যায়। জাহাজটিতে তেল ছিল ১১,০০০,০০০ লিটার। এ বিষয়ে আরো জানাতে ঝালকাঠি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা। কাউসার, একটু জানাবেন যে এই ঘটনায় আসলে সবশেষ আর কি তথ্য পাওয়া গেল, আর যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে তৎপরতা কতটুকু চালানো যাচ্ছে? হ্যাঁ মিনহাজ, আমি এই মুহূর্তেই রয়েছি সেই জাহাজটির ঠিক পাশেই। লাগোয়া কোস্টগার্ডের একটি উদ্ধারকারী জাহাজ রয়েছে সেটির পাশেই, এবং সেখানে আপনাদের আমি একটু দেখাতে চেষ্টা করছি যে এই জাহাজটিতে যে বিস্ফোরণ ঘটেছে, সেই বিস্ফোরণে জাহাজের উপরিভাগ, যেখানে মূলত জাহাজটি পরিচালনার জন্য যে কেবিনগুলো থাকে, সেগুলোর কী অবস্থা হয়েছে। মূলত এর উপরের অংশটি বিস্ফোরণে উপরে উঠে, ভেঙে উপরে উঠে পানির ভিতরে তলিয়ে গেছে, এবং এখন পর্যন্ত এখানে কোস্টগার্ড, বিআইডব্লিউটি এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলগুলো অভিযান চালাচ্ছে নানানভাবে জাহাজের তেল অপসারণ সহ নিখোঁজ যারা রয়েছে তাদের জন্য। এবং নিখোঁজ যে চারজন রয়েছে তাদের জন্য কোস্টগার্ড, বিআইডব্লিউটি এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে, এবং তেল অপসারণের জন্য যে দুটি জাহাজ নিয়ে আসা হয়েছে, ইতিমধ্যে ৪,০০,০০০ লিটার ডিজেল এখান থেকে অপসারণ করা হয়েছে। আমাদের সাথে এখানে উপস্থিত রয়েছেন কোস্টগার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট সাফায়, তার কাছে আমরা একটু জানতে চাবো যে তারা কি ব্যবস্থা এখন পর্যন্ত নিয়েছে এবং উদ্ধার অভিযানের সর্বশেষ পরিস্থিতি কি। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমরা গতকালকে বিস্ফোরণের পর থেকে শুরু করে আজকে এখন পর্যন্ত সারা রাত ধরে আমাদের লোকজন মোতায়েন রয়েছে, এর সাথে আমাদের ডুবুরি দল অলরেডি এসে পৌঁছেছে, এবং ডুবুরি দল শনাক্ত করতে পেরেছে যে আমাদের জাহাজটির উপরের অংশটি যেটি ধ্বংস হয়ে গিয়েছে সেটা শনাক্ত করতে সক্ষম হয়েছে। আমাদের কোস্টগার্ডের টোটাল ৪টি দল এখানে মোতায়েন রয়েছে, এবং ৪টি দলের মধ্যে ডুবুরি দলও রয়েছে, সাথে সাথে আমাদের অত্যাধুনিক ল্যামোর গিয়ার নিযুক্ত রয়েছে, যে
এমন গিয়ারটি কোনো জাহাজ ডুবে গেলে তার থেকে যাতে তেল ছড়িয়ে পড়তে না পারে নদীতে এবং জনজীবনের কোনো ক্ষতি করতে না পারে, সে এই জন্য ল্যামোর গিয়ারটি ব্যবহার করা হয়। তো আমাদের কোস্টগার্ডের চারটি দল এবং সকলে অতি তৎপরতার সাথে এই কাজটি সম্পন্ন করার চেষ্টা করছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন লেফটেন্যান্ট সাফায়াত বলছিলেন উদ্ধার অভিযানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেটি তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। এবং পাশাপাশি এই উদ্ধার অভিযানে বিআইডাব্লিউটিএ ফায়ার সার্ভিসে অংশগ্রহণ করেছে আপনারা জানেন, এবং ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল তারাও কিন্তু এই উদ্ধার অভিযান চালাচ্ছেন এবং এখানে অবস্থান করছেন যারা নিখোঁজ তাদের স্বজনরা। এখন পর্যন্ত চারজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। মিনহাজ কাউসার হোসেন রানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা ছিলাম দুর্ঘটনা কবলিত সেই ট্যাঙ্কারের ঘটনা প্রবাহে, জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের হাওর ও নদ নদীর পানি। পৌর শহরের কাজীর পয়েন্ট 16 ঘর আরপিন নগরে ডুবে গেছে সড়ক, পানিতে ডুবেছে বেশ কিছু নিচু এলাকাও। বিশ্বম্ভরপুর এলাকায় শক্তিয়ার খলা পয়েন্টে 100 মিটার ডুবে গিয়ে সুনামগঞ্জ তাহিরপুর সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে শঙ্কা তৈরি হয়েছে নিম্নাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার। এই ছিল সকাল 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।